এখন আসি আমি কিভাবে বুঝতে পেরেছি এটা হচ্ছে বাঁ হাতের হিউমেরাস আর এটা হচ্ছে ডান হাতের হিউমেরাস। আমি সাধারণত যেভাবে মনে করি যে আমাদের শরীরে মিড লাইন এদিকে, যার জন্য এটা হচ্ছে হিউমেরাসের হেড যা মিডিয়াল দিয়ে থাকে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস আর এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস। এইভাবে হিউমেরাস হাতে ধরতে হয়। এটা হচ্ছে বাঁ হাতের হিউমেরাস, যার জন্য এখানে হিউমেরাসের হেড হচ্ছে মিডিয়ালি, এটা হচ্ছে মিডিল ইপিকন্ডাল, মিডিল ইপিকন্ডাল থাকবে হচ্ছে মিডিয়ালি, এটা হচ্ছে ওলিকেলন ফোসা, ওলিকেলন ফোসা থাকবে হচ্ছে পোস্টেরিয়রলি। তাহলে এইভাবে ধরলে, আমি যদি এইভাবে ধরি তাহলে এটা হচ্ছে বাঁ হাতের হিউমেরাস, তেমনিভাবে এটা হচ্ছে ডান হাতের হিউমেরাস, কারণ হচ্ছে এর হেড রয়েছে হচ্ছে মিডিয়ালি, আর হচ্ছে মিডিল ইপিকন্ডাল হচ্ছে মিডিয়ালি, আর ওরিকেনাল ফোসা হচ্ছে পোস্টেরিয়রলি। তাহলে এইভাবে ধরলে তাহলে এটা হচ্ছে আমার ডান হাতের হিউমেরাস আর এটা হচ্ছে বাঁ হাতের হিউমেরাস। এইভাবে খুব সহজেই চেনা যায় যে কোনটা কোন হাতের হিউমেরাস।